তবে স্বস্তি নেই ইলিশের বাজারেও, এখনো বিক্রি হচ্ছে বাড়তি দামেই। এ নিয়ে আরো জানাতে নগরীর সাহেব বাজার মাছপট্টি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুমা আক্তার। মাসুমা, বাজারে মাছের সরবরাহ কেমন, আগামীতে দাম আরো কমতে পারে কিনা জানাবেন। রাত্রি আমি রয়েছি এই মুহূর্তে কিন্তু সাহেব বাজার যে মাছপট্টি, এখানে কিন্তু পাইকারি দরে এবং খুচরা দরেই মূলত বেশি বা কিন্তু মাছ বিক্রি হয়, এবং এখানে সব ধরনের চাষের মাছই কিন্তু ওঠে, আকারে সেটি ছোটো থেকে বড় সব আকারের মাছই কিন্তু এখানে পাওয়া যায়, এবং অনেক সকাল থেকেই বাজারটি জমে ওঠে। আসলে যেহেতু এটি নগরীর আসলে মাছ বরাবর হওয়াতে এই বাজারটিকে আসলে অফিস পাড়ার লোক এবং এখানে যারা শিক্ষার্থী রয়েছেন, আবাসিক যে মেস বা হলগুলো রয়েছে সেখান থেকে আসলে শিক্ষার্থীদের সংখ্যা কিন্তু এখানে বেশি, এই কারণে সকাল সকাল কিন্তু বাজারটি জমে উঠেছে এবং ক্রেতা বিক্রেতার সমাগমও আজকে সকাল থেকে আমরা দেখেছি বেশ ভালো। এবং এখানে মাছের দামের কিন্তু চাহিদার ভিত্তিতে মাছের সরবরাহ স্বাভাবিক থাকার কারণে কিন্তু আজকে চাহিদা ভালো থাকার পরেও কিন্তু মাছের দাম আমরা সেভাবে বাড়তে দেখিনি। আজকে কিন্তু ব্যবসায়ীরা বলছেন গতকালকের তুলনায় 5 থেকে 10 টাকা কেজিতে আজকে মাছের দর কিছুটা কমেছে, এবং আজকে দাম দরটি যদি একটু জানিয়ে রাখি যে আজকে মিরকা মাছ বিক্রি হচ্ছে 190 থেকে 200 টাকা কেজি দরে, সিলভার মাছ পাওয়া যাচ্ছে 150 থেকে 190 টাকার মধ্যে, এবং তেলাপিয়া মাছ পাওয়া যাচ্ছে 170 টাকায়, রুই মাছ যেটি সেটি পাওয়া যাচ্ছে 280 থেকে 320 টাকা কেজি দরে, কাতলা মাছ যেটি সেটি 260 থেকে 320 টাকায়, পাঙ্গাস মাছের দামও কিন্তু আমরা যতটুকু দেখেছি অপরিবর্তিত রয়েছে, এক্ষেত্রে 150 থেকে 160 টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। এছাড়া রয়েছে বাগদা চিংড়ি, এছাড়া বেশ কিছু ছোটো মাছ দেখেছি আমরা, রূপচাঁদা মাছ যেটি সেটি 1200 টাকায় কেজি দরে পাওয়া যাচ্ছে, এছাড়া বাগদা চিংড়ি যেটি সেটি গলদা চিংড়ি এবং বাগদা চিংড়ি সেটি 800 থেকে 1200 টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে। তবে একটি বিষয় জানিয়ে রাখি যে ইলিশের যে দর সেটি কিন্তু এখনও চড়া, বাজারে গেল সপ্তাহের তুলনায় আরও কিন্তু 200 থেকে 300 টাকার মতন কিন্তু দাম বেড়েছে, এবং ইলিশের চাহিদার তুলনায় কিন্তু সরবরাহ বেশ খানিকটা বাজার এখনও কম, এই কারণে রাজশাহীর বাজারে কিন্তু ইলিশের দাম আসলে প্রতিনিয়তই বাড়ছে। এখন পর্যন্ত আমরা যতটুকু দেখেছি 700 থেকে 800 গ্রাম মতন যে ইলিশগুলো সেগুলো বিক্রি হচ্ছে 1200 টাকা কেজি দরে, এবং যেগুলো 100 থেকে 1.5 কেজি ওজনের যেগুলো সেগুলো বিক্রি হচ্ছে কিন্তু 1600 থেকে 2400 টাকা পর্যন্ত কিন্তু দাম রয়েছে ইলিশের বাজারে। এবং আমরা দেখছি যে সকাল থেকে কিন্তু সব ধরনের ক্রেতারাই বাজারে আসছেন, এবং যে মাছের দাম বেশ খানিকটা আজকে কম হওয়াতে আসলে 5 থেকে 1 কেজিতে 10 টাকা কমায় ক্রেতাদের যে স্বাচ্ছন্দ্যে আসলে তারা বাজার করছেন, এবং কিন্তু আজকে জমজমাট বাজার পরিস্থিতি আমরা দেখছি সকাল থেকে কিন্তু নির্ভরতা লেগে আছে বাজারে, এবং ক্রেতারা বলছেন মাছের সরবরাহের উপরে আসলে মাছের দাম নির্ভর করে বাজারগুলোতে, যদি সরবরাহ আগামীতে আসলে বেশি হয় আরও সেক্ষেত্রে হয়তো দাম আরও বেশি খানিকটা বাজারে কমবে, কিন্তু সরবরাহ যদি কম হয় সেক্ষেত্রে হয়তো বাজার আসলে এইরকমের থাকবে বলে কিন্তু তারা জানিয়েছে। এই ছিল আমার কাছে রাজশাহী সাহেব বাজার মাছপট্টি থেকে মাছের দরদামের সর্বশেষ। রাজশাহীর মাছ বাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাসুমা আক্তার।